উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এবার বাংলার এই সাত জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কয়েকদিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু, দাপট দেখাচ্ছে বৃষ্টি। এরপর আর বর্ষার অগ্রসর হওয়ার কোনো নির্দিষ্ট তথ্য হাতে পাওয়া যায়নি। উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী 3-4 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের গুমোট গরম আবহাওয়া চলবে আরও বেশ কিছুদিন, এমনটাই জানাচ্ছেন তারা। গত কয়েকদিন ধরে কলকাতা আকাশে মুখ গোমরা মুখ দেখা যাচ্ছে, যদিও দেখা নেই ভারী বৃষ্টিপাতের। প্রশ্ন এখন একটাই, কলকাতায় কবে হবে বৃষ্টি, কবে ফিরবে আবহাওয়াজনিত স্বস্তি? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আর শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা হলেও বেশি। আজ এবং কাল বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বাড়বে। এর মধ্যে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া গরমের অপেক্ষাকৃত বেশি হবে। আজ এবং আগামীকাল নাগাদ ঝাড়খণ্ড ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। জানা যাচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানাচ্ছেন তারা। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া কোনো পরিবর্তন দেখা যাবে না, বাড়বে গুমোট গরম। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি হলে মিলবে না স্বস্তি। উত্তরবঙ্গে বৃষ্টি দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে।